ভইলা মেম্বার, এবারে চেয়ারম্যান, এবার চেয়ারম্যানের অনুমতি লই এমপি সাহেব পর্দা নাই, সরাসরি ওয়ান টু ওয়ান কিদারে, ওয়ান টু ওয়ান নিয়ে সরাসরি নি, সরাসরি ওই জন্য এ তুললি থেকে আমার ডাকিয়া হইলিব যে এবার আরো আছে রাস্তা যে বালা বানাইমু হুঙ্কার ফুলান যে বুঝদার, আমি যদি ডাকাও থাকি আর রাস্তার মধ্যে যদি ভাত লাগাম করুন তে এ এ আমার ফেসবুকে লিখে দিব সুমন ভাই এই পার্কুলার রাস্তা যেটা চলতেছে আতিকপুর এটার মধ্যে কাটিং চলতেছে, কাটিং কাটিং কই দিব ওই জন্য তো উঙ্কই যদি এ তুললি তুলতে পারে এই সময় এ লাইভ করে হইব কাটিং চলতেছে কাটিং, আর আমিও কি জাত বেটা আমি ডাকাতিয়া ফোন করে কইমু ইঞ্জিনিয়ার আর অফিসার বললে কইমু যারা কাটিং কাটিং করতেছেন তারা শাটিং শাটিং দিয়ে বিদায় করো এখান থেকে, কারণ আমি নিজে যেহেতু পয়সা বানাইতাম না কইছি না খেয়ে পয়সা বানাই বিল্লে দিতাম না, বৈধ ভাবে পারবা অবৈধ ভাবে না। আমি এর পরবর্তীতে 17টা বাগান আপনারা 300 টাকা মজুরির দাবিতে আন্দোলন করছিলেন ওই সময়ও প্রায় 14 লাখ টাকার চাল ডাল নিয়ে আপনাদের পাশে দাঁড়াইছিলাম, আমি আমি আপনাদের যখনই দুঃসময় হয়েছে তখনই আপনাদের পাশে এসে দাঁড়াইছি, ইগলের মোট চাই এই কারণে আমি কোনোদিন এমপি ছিলাম না, আমি কোনোদিন মন্ত্রী ছিলাম না, আমি কোনোদিন চেয়ারম্যান মেম্বার ছিলাম না, তারপরেও এইবারে না প্রথম আমি দাঁড়াইছি, আমি এমপি মন্ত্রী হইবার আগেই এই রেমার মানুষের দুঃসময়ে যেহেতু আমি দাঁড়াইছি আমার অধিকার আছে আপনাদের কাছে ভোট চাওয়ার। আজকে আমার যারা ডাকি আনছে কেন সুমন ভাই গলি গল হইয়া এরা আমার সবাই কইছেন মেইন রাস্তা দিয়ে আইবেন, আমি দেখি উরুত্তা দৌড়াইতেছে খাতা দিয়া, তা আমি বললাম যে উরুত্তা জায়গাটা দৌড়াই আমি এখানটা যাই, তাইলে মাঠ পাইবা ফলের গাছ লাগাইব 50 লাখ এবং বলুন ফলের গাছের মধ্যে 3 বছরের মধ্যে ফল ধরাইমু, ফল ধরাইয়া ব্রাহ্মণবাড়িয়া আর মলি বাজারের যত বাকি আছে তারা আইনজু আমরা মাদক করছি, এরপরে মানছে এত ফল খাওয়া খাইতো বাইরের মানুষে কইতো যে মাধবপুর এলাকা ঘুরি বিয়ার দেও দেখছি আমরা তো খাইছি আর ভাই, আর মহিলা যারা আমার বক্তব্য শ্রোতা শুন তারারে হইয়া যায় আমি যদি এমপি হই আপনারা চলল অন্য মানুষে হাত তুল তত দূরের কথা জামাই ও হাত তুলে আমি বিচারের লেগে আইব হইয়া দিব, এবং সরকারি ভাবে আমি তোমাদেরকে বলার ব্যবস্থা করবো মাঝে আমার হয় মার দিয়ে খিতা করতে এরা তো এখনো বুটার হইল এরারে যদি আমি মাধবপুরের দায়িত্ব নেবার মতো সক্ষমতা আমি দিয়া যাইতাম না পারি তাহলে খালি গীতা আমার গুলা মানুষ হইতো আর আপনার গুলা মানুষ হইতো না না গীতা, ওনার ভাবনাটা এইরকম যে নৌকা নিয়ে আসছি আমি আবার উন্নয়ন কিসের, তোমরা দিতে বাধ্য, তোমরা চা শ্রমিক তোমরা দিবা, এইটা মানুষ চা বাগানের শ্রমিকদের মাথায় ঢুকে গেছে গত 15 বছরের যে ছেলেগুলা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে যারা বড় হয়েছে যারা পড়াশোনা করছে তারা কিন্তু বিষয়টা ধরে ফেলছে, এরা কিন্তু বুঝে গেছে যে মজা মারে ফজা ভাই আর চা শ্রমিকরা বইটা ভাই, এইটা এবার আর চা বাগানে হবে না, আমাকে যারা নির্বাচিত করার জন্য সহযোগিতা করতেছে তারা হৃদয়ের টানে আসছে ভালোবাসার টানে আসছে, শুনেন শুনেন স্বার্থের বাইরে এসে যারা ভালোবাসে এটারে প্রেম বলে আর অন্যগুলো লেনদেন, আমার সাথে প্রেম প্রেমের কোনো মূল্য হয় না, আইন ও পদ্ধতির ভিতরে আমি পুরো এলাকাটার সামনে দিকে নিয়ে যেতে চাই, এইখানে আমাকে যারা ভোট দিবে না তারাও আমার লোক, যারা ভোট দিবে তারাও আমার লোক, নসিবে আমার লইয়া আইছে শেখ হাসিনায় যদি অনুমতি না দিতা তাহলে আমি এই ধরনের নেতৃবৃন্দ জীবনে পাইলাম না, তারারে আমার যোগ্যতা দিয়ে আনার মতো সক্ষমতা আমার নাই, দেখেন কি কপাল মানুষ কয় যে নির্যাতিত নিপীড়িত মানুষের ঘাম যখন পড়তে থাকে অন্যায় আর জুলুম যখন বাড়তে থাকে তখন কারো না কারো জন্ম হয় এদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমার ইগল মার্কা যদি ভোট নাও পায় এখানে যদি আমার একটা ভোটও না পায় তাও আপনাদের কাছে আমার কোনো দুঃখ নাই, আমি আমার চেষ্টা করে কিছু উপরে ভগবান আপনাদের আমার আল্লাহ
আমি চেষ্টা করে গেছি, আমার কারণে আপনাদের দাম বাড়ছে এইবার নির্বাচনের আগে। দাম তিলার মানুষ আমারে দিল না ভোট, তাতে কি আসে যায়? এদের প্রতি আমার দায়িত্ব আছে না? এমপি হইলে পরে ধরেন একটা জায়গায় আমার সবাই ভোট দিছে, কিন্তু এদের স্কুল আছে, এদের রাস্তা ভালো, এদের তো আর করার দরকার নাই আপাতত। দরকার হচ্ছে কি জাম ডিলার করা। এখন ভোটের কারণে আমি করব, আর ভোট না দিলে করব না, এইরকম নেতা আমি না। আমি শুনছি যে আমি চারণ, আমার ভুলটা কি বলে, আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছিলাম যে মানুষ ভোট দিক। আমি তো বলি নাই আমার এমপি বাবা, আমি তো বলি নাই যে ভাই আমার সব সম্পত্তি দেন, আমি বলছি মানুষ একটা ভোট দিক, মানুষ উৎসবে আসো যারা কোথায় দিক, কিন্তু আমার বেতন বাবদ আছে আমার সাথে যারা আছে। আপনাদের কাছে আমি শেষ একটা কথা বলে যাই, আমি আগামী সাত তারিখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদেরকে বলি, ভাই আপনারা আমার ভাই, আমি ফেল করলেও আপনাদের সাথে থাকবো, পাস করলেও আমি আপনাদেরকে নিয়ে থাকবো। তবে কিছু কিছু মানুষ তারা চেষ্টা করতেছেন, যখন বুঝছেন যে তারা ভোটারের মুখোমুখি আর দিতে পারতেছেন না, তখন বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কিছু বিকল্পের ব্যবস্থা চিন্তা করেন। আমি বলি ভাই আপনারা যারা আমার সমর্থক আছেন, ভোটার আছেন, আমি বিশ্বাস করি আপনারা ভোটার না, আপনারা ফাইটার। আমি আপনাদেরকে বলবো, কখনো তাদের এই সহিংসতা যদি হয় আপনারা ভালোবাসা দিয়ে জয় করে এমন একটা নদী স্থাপন করবেন বাংলাদেশের মাটিতে, যে নদীর যে ভালোবাসা দিয়ে কত কিছু জয় করা যায় তা মাধবপুরবাসী দেখাই দিবে এইবার।